সামাজিক ভাতা কেটে দেয়া সরকার এখন নির্বাচনের মুখে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে। বিজেপি জোট সরকার ক্ষমতায় এসে হাজার হাজার গরিব মানুষের সামাজিক ভাতা কেটে দিয়েছে বলে অভিযোগ। এতে সমস্যায় পড়েছেন অসহায় গরিব মানুষ, তাদের ভাতা ফিরিয়ে দেবার দাবি জানিয়ে আসছে প্রধান বিরোধী দল সিপিএম সহ বিভিন্ন সংগঠন। অভিযোগিতে কর্ণপাত না করা সরকার ফের নির্বাচনের দোরগোড়ায় নতুন করে মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্পের ঘোষণা দিয়েছে। এতে 2,000 টাকা করে নাকি ভাতা দেওয়া হবে সুবিধাভোগীদের। শুক্রবার রবীন্দ্রভবনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নতুন প্রকল্পের ঘোষণা দিয়েছেন। পাশাপাশি আশা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকাদের মাত্র 15% বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। গতকাল ক্যাবিনেটে আমরা ডিসিশন নিয়েছি এবং সেটার নাম দিয়েছি মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প, এবং তাতে আরও 30,000 বেনিফিশিয়ারিকে আমরা 2,000 টাকা করে ভাতা দিচ্ছি। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।